নবিজির বিবি খাদিজা র দিয়ে লাভুতালা নাহা ভৈকো বুরি চিত্ত চোখের পানি সেরি দিয়া কান্না করে আর জমি নি করায় ফাতে মার দিয়ে লাভুতালা নাহা দৌড়াইয়া মসজিদে নৌ হইতে চলে যায় দাদিয়া বলে কেমন জানি আম্মা जान জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে তাড়াতাড়ি নবীজি ঘরের মধ্যে চলে আসলো নজর করে দেখতে পায় খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে মায়ার নবী ডাক দিয়া বলে খাদিজা আপনি কেন কাঁদেন কারণ আপনার চোখের পানি আমি সইতে পারি না এই মক্কার জমিনের মধ্যে চারোদিকে যখন আমার শত্রু ছিল আমার আপন বলতে কেউ আমি তুলে আসার পর আমার বাবার চেহারা দেখলাম না ছয় বছর কালে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আমাকে নবুয়াতি দান করেছে তবে যখন আমি কালিমার দাওয়াত নিয়ে মক্কার জমিনে যাইতাম আমার আসতে পর রাত হইয়া যাইতো আসতে করে গভীর খাদিজার ঘরের দরজা সামনে আইসা ডাক দিতাম আমার খাদিজা সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দিয়েছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আমি খাদিজাকে বলতাম ও খাদিজা আপনি কি ঘুমান না রাত্র বড় গভীর হয়ে গেছে এখনো আপনি কেন জাগানো খাদিজা ডাক দিয়া বলতে পয়গম্বর এই মক্কার চার শুধু আপনার শত্রু আর শত্রু ও নবী আমার আপনাকে বাহিরে রেখে আমি কোনো দিন খাদিজা ঘরের দরজাটা বন্ধ করি না কারণ আপনার মাও নাই আপনার বাবাও নাই আপনি তো বড় মক্কার জমিনের মধ্যে বড় এতিম এমন এতিম নবী পিতা মাথা নাই যে তাহার তারপরে কত মারা মারলতাকে দুশ্মনে নবীবীনে কে তরবে পঁশি মিজানে চল 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 মমিন চল নবীন সন্ধানে নবীবীণ কে তর বে তো মিজানে খুদার জ্বালায় নবী মেদে শিলা পেটে পাথর মাঝে মাঝে কাতর হয়ে পরে যেতেন জমিনে নবীবীণ কে তারা বেপিরা তো মিজানে নবীন কে তার পুলসির তো মিজানে চল 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 মমিন চল নবীন সন্ধানে নবী বিন কে মিজানে হামসুরা তো হামসিরা তে মুস্তফা

عالم ہوا اس کی فیدائے سے اجالا عالم ہوا اس کی فیدائے سے اجالا শাফিউল উমাম হামারা নবী রজা কিয়ামত শাফায়াত করেগা আল্লাহ কি কাছে গুনাহগার উম্মাত শাফায়াত করেগা আল্লাহ কি কাছে গুনাহগার উম্মাত এর নবীর উম্মতের দয়াল আমার মায়ার নবী কত কষ্ট করেছে পেটের মধ্যেও খাবারও নাই তারপরও দিনের দাওয়াত দিয়েছে আল্লাহর পায়গম্বার সত্তর থেকে বাহাত্তর জন সাহাবাইকেরামদেরকে নিয়ে দিনের দাওয়াত কাজ করার পর মসজিদে নবীর মধ্যে নবী আমার বসে আছে কিন্তু একজন সাহাবিও খাবার পায় না আমার নবীও খাবারও পায় না একদিন আর দুই দিন না তিন দিন পর্যন্ত আমার মায়ার নবী খাবার রাখায় না নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুম মসজিদে নববীর মধ্যে ঢোকার পর নজর ঘুরে দেখতে পায় সাহাবায়ে কেরামের জ্যাটা বন শুকনা দেখা যায় যাবের ডাক দিয়া বলে ও সাহাবায়ক রাম তোমাদের চেহারাটা কেন শুকনা দেখা যায় সাহাবায়াম ডাক দিয়া বলে যাবে আমাদের চেহারার দিকে তাকাইয়া কোনো লাভ নাই তবে একটু নবীর এতিম চেহারাটার দিকে তাকাও আমার নবী তিন দিন পর্যন্ত খাবার খাইলারে যাবে যাবের যাইয়া আমার নবীর কিনারায় বসে গেল ডাক দিয়া বলে পায় অম্বার আপনার চেহারাটা বড় শুকনা না দেখা যায় চক্ষু দুইটা তাও ভিতরে চলে গেছে ও গম্ব আপনি কি খাবার খান নাই আল্লাহর নবী ডাক দিয়া বলে যাবে শুধু আমি একা না এই সত্তর থেকে বাহাত্তর জন সাবি কেউ খামার খায় না বড় অসহায় পরে আসি এর নবির উম্মতের তাল যাবের তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ি চলে যায় বিবিকে ডাক দেয়া বলে বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কি না বলো যাবের বিবি ডাক দেয়া বলে স্বামী আমার ঘরের মধ্যে অল্প একটু আটা আর সামান্য একটু বকরির গোস্ত আছে যাবের ডাক দেয়া বলে বিবি আটা দিয়া রুটি বানাও আর বকরির গোস্তটা রান্না করে দাও কারণ আমার নবীজি তিন দিন পর্যন্ত খাবার খায় না নবীকে আমার বাড়ির মেহমান বানাইয়া আনব যাবে তাড়াতাড়ি আবার মসজিদে নবুবেতে চলে যায় যাইয়া নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলেন ও বা আপনার খাবারের ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর নবীর সাবি যাবেন বলে নবী। অন্য সংবাদটা না পায়। আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন একটু একটু আটা আছে আমার এই আটা দিয়া বিবিকে রুপি বানাইতে বলেছি আপনি আমার বাড়ির মেহমান হবেন তবে অন্য সবাইকে জানো সংবাদটা না পায় নবী কথা শোনার পর সব সাবিদেরকে ডাক দিয়া বলে ও সাহাবাই کرام শুনো চিন্তা করা লাগবে না আমরা আজকে সবাই জাবেরের বাড়ি মেহেমান হয়ে যাব জাবের আবার দৌড়াইয়া বাড়ি চলে যায় বিবিকে ডাক দিয়ে বলে বিবি বারো সর্বনাশ হয়ে গেল যাবের বিবিক বলে কেন বলে আমি নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া নবীকে একাকে দাওয়াত করলাম আমার নবী তো সত্তর থেকে বাহাত্তর জন সাহাবাই আমাদের দাওয়াত করে দিয়েছে যাবের বিবি ডাক বলে স্বামী আমার আপনার কোনো চিন্তা করা লাগবে না আপনি বুঝে শুনে তারপর নবীকে দাওয়াত করেছেন আমার নবীও বুঝে শুনে তারপর সাহাবিদের দাওয়াত দিয়েছে অধিক থেকে মায়ার নবী সাবাই কিরমদের কে নিয়ে যাবির বাড়ি হাজির হয়ে যায় নজর করে দেখতে পায় যাবের চেহারাটা বড় চিন্তাযুক্ত দেখা যায় আল্লাহর নবী ডাক দেয়া বলে যাবে কেন তোমার ভিতরে চিন্তা যুক্ত দেখা যায় তবে চিন্তা করা লাগবে না তুমি যেই পাত্রের মধ্যে রুটি রেখেছ রুটির পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও আর যেই পাত্রের মধ্যে গোস্ত রেখেছ ওই গোস্তের পাত্রটা ডেকে আমি নবীর হাতের মধ্যে দাও যাবে রুটি এবং গোস্তের পাত্রটা আইনা না নবীজির হাতের মধ্যে দেয় নবী পাত্র থেকে রুটি নেয় গোস্ত নেয় আর রুটি উঠায় গোস্ত উঠাইয়া সাহাবাই কিরাম দেড় দে একজন আর দুইজন না চত্তুর থেকে বাহাত্তর জন সাহাবাই ক্যারাম রুটি এবং গোস্ত খাইলো আল্লাহর নবীয় রুটি গোস্ত খাওয়ার পাড় যাবে কেবল রে যাবে এই পাত্র নিয়ে এখন তুমি ঘরের মধ্যে চলে যাও এখন যেই রুটি আছে আর যেই গোস্ত আছে তুমি খাও তোমার সন্তানদেরকে দাও যাবের পাত্র পায় এই পাত্র থেকে সামান্য পর্যন্ত গোস্ত তাও কমে না কাদের কুদুম

এ রে যুবুক বাই ও বুড়ো বাবা দীরা তোরার মাগ আল্লাহর ভয় অন্তরে ঢুক যার দিলের মধ্যে মাওলার ভয় থাকবে যে চিন্তা করবে আল্লাহর সামনে আমার দারুণ লাগবে কেমন করে মালিকের সামনে দাঁড়াইয়া আমি হিসাব দিবো যার দিলের মধ্যে ভয়টা থাকবে ওই ব্যক্তি কোনোদিন নামাজ কাজা করতে পারে না ওই ব্যক্তি চলতে পারে না ওই ব্যক্তি পারে পারে না না ওই ব্যক্তি যেতে পারে না কারণ তার অন্তরের মধ্যে হলো একমাত্র আল্লাহর ভয় মাওলার ভয় যদি অন্তরে থাকে কোনো দিন কোনো মহিলাও বেপারদায় চলতে পারে না কারণ নামাজ যদি কাজা হয়ে যায় এক ওক্তারের নামাজ আরো হক্তায় কাজা করা যায় যদি মহিলাদের রোজা ছুটে যায় আর আবার যে আর রোজাগুলো কাজা করে একটাবার যদি ফর্দ ছুটে যায় ঘুম দ্বিতীয়বার আর কাজা করার কোন সুযোগ নাই মায়ার নবী যখন মায়ারাজে যায় জিব্রাইলকে নিয়ে আল্লার বায়োগাম্বার চলতেছে হঠাৎ করে আল্লার বায়োগাম্বার নজর করে দেখতে পায় একদল মহিলা তাদের বুকের মধ্যে আগুন আগুনের শিখ ঢুকাইয়া ওই জাহান নামের আগুনের মধ্যে তাদের বাজতেছে আল্লাহর নবী ডাক দিয়া বলে জিব্রাইল এরা কারা জিব্রাইল ডাক দিয়া বলে পায়গাম্বার দুনিয়ার জমিনের মধ্যে যারা পোশাক পরিধান করেও যারা উলঙ্গ ছিল তাই কেমন পোশাক পরিধান করেছে যেই পোশাক পরার কারণে তার শরীরের সব গঠন গুলো দেখা যাইত তাদের বুকের মধ্যে কোন অন্য ছিল না ওই সমস্ত লোকদের ফেরেজ তাদের আজকে এমন শাস্তি দিতেছে ও নবী আমার আপনার সামনে চলে কিনিয়া নবীর সামনে চললো আবার কিছু দূর যাওয়ার পর মায়ার নবী আবার দেখতে পা একদল মা মাথার ভিতরে আগুনের শিখ ঢুকাইয়া আগুনের মধ্যে কয়লা বানাই দেশে আমার নবী ডাক দেয়া বলে জিব্রাইলারা কারা জিব্রাইল ডাক দেয়া বলে নবী আমার দুনিয়া জমিনে এই সমস্ত মহিলাদের মাথার উপর কাপড় ছিল না এরা মা আর কাপড় ফালাইয়া জমিনে চলাফেরা করত এদের চুলগুলো মানুষকে দেখাইত এদের মাথার মধ্যে কাপড় থাকতো না এই জন্য আল্লাহ তাল এমন ফেরেস্তার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছে তা মা পর্যন্ত তাদের এমন শাস্তি হতে থাকবে ও পর্দার অন্তরে মাগো একটু মনটারে বুঝাও গো মা তুমি কি কবরে যাইবা না কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবা কেন এখনো তুমি পর্দা করু না কেন এখনো তুমি স্বামীর খেদমত করু না কেন তুমি এখনো আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকাও না আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আহ্না বলেন মায়ার নবী যুদ্ধের ময়দানে যাবেন টিকিট বিতরণ করলো আম্মাজান Aisha বলেন বুখারী শরীফের হাদিস আম্মাজান Aisha বলেন আমার নামটা ওই টিকিটের মধ্যে উঠল নবী আমাকে নিয়া যুদ্ধের ময়দানে যাবেন তবে এমন খোলা অবস্থায় আমাকে নাই নাই আল্লাহর নবী কয় একটা পালকি বানাইয়া ওই পালকির মধ্যে আমাকে ঢুকাইয়া উটের পিটের মধ্যে বসাইতো উটের পিটের মধ্যে বসাইয়া আমাকে যখন যুদ্ধের ময়দানে নিয়ে যায় আবার যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবাহাম আবার মদিনার দিকে রওনা হয়ে গেল আম্মা জান বলে প্রতিমধ্যে সাহাবাই কেরাম একটু বিশ্রাম নিল আমি কি করলাম পালকির থেকে বের হইয়া আমার জরুয়া সারার জন্য একটু দূরে চলে গেলাম যখন আমি স্তিনজা করার জন্য দূরে চলে গেলাম আইসা আবার পালকির মধ্যে ঢুকে গেলাম পালকির মধ্যে ডুইকে দেখি আমার গলার মধ্যে হাটটা নাই আমার হার খুঁজে আমি পাই না আমি মনে মনে ভাবলাম যেই জায়গার মধ্যে আমি স্তেঞ্জা করতে গেছি হয়তো হাটটা বুঝি ওই জায়গার মধ্যে পড়ে গেছে আম্মা যা নাইসা বলেন আমি আবার পালকির থেকে বের হইয়া আমার হাটটা খোঁজার জন্য আমি ওই জায়গায় চলে যাই যখন খুঁজে আমার হাটটাকে আমি পাই আইসা দেখি সাহাবাইকার চলে গেছে সাহাবাইকার তো মনে করেছে আমি পালকির মধ্যেই আছি সাহাবাইকার আবার উদ্বুলনিয়া নবী আবার মদিনার চলে জমিনে চলে গেল কেমন করে আমি মদিনের জমিনে যাব শত মাইল দূরে কেমন করে আমি এখন মদিনায় যাব তবে প্রতিমধ্যে আমি বসে গেলাম দেখিনি কোন সাহাবাই কেরামে পথ দিয়া যায় যদি আমাকে দেখতে পায় আমাকে হয়তো মদিনার জমিনে নিয়ে যাবে আমি বসে বসে অপেক্ষা করতেছি আয়সা হঠাৎ করে আমি ঘুমিয়ে গেলাম কারণ বড় ক্লান্ত ছিলাম আম্মা জান হঠাৎ করে ঘুমিয়ে গেল নবীজির একজন সাহাবি সফওয়ার নামে একজন সাহাবি উটের পিঠে বসে আসতেছে হঠাৎ করে নজর উপরে দেখতে পায় আম্মাজান আয়েশা প্রতিমধ্যে শুয়ে আছে সপওয়ান নামক সাহাবী আম্মাজান আয়েশাকে দেখে চিনে ফেললো কয় কেমন করে চিনল কয় পর্দার নাজিল হওয়ার আগে সপওয়ান আয়েশাকে দেখছে আম্মাজান আয়েশাকে যখন আগে দেখছিল আবার ওই সময় নজর করে দেখতে পায় আম্মাজান আয়েশা এই এই জায়গার মধ্যে প্রতিমধ্যে ঘুমিয়ে গেছে সপওয়ান নামক নবীর আম্মা আম্মা জানা এসাকে ডাকার পর দাঁড়াইয়া বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দটা যখন আম্মা আয়েশার কানে চলে গেল আম্মাজান আয়েশা হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় আর গায়ের ওন্না দিয়া কাপড়টা দিয়া মুখটা ডেকে ফেললো মুখটা ডাকার পর সপন কিছুই বললেন না সপন উটের পিঠে চলে আসলো ওই আম্মাজান আয়সা ইটের উটের পিঠের মধ্যে বসে গেল ওদিক থেকে মদিনায় আয়সার নামে বদনাম সরাই ওই আয়সাকে তো পাওয়া যায় না কেননা মদিনায় যাওয়ার পর পালকির মধ্যে আর আয়সা নাই আয়সার জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পর নজর করে দেখতে পায় ওই সফওয়ান নামক সাহাবির পিছনে উটের পিছে বসে আম্মাজান আয়সা আসতেছে আম্মা জান না এসে মদিনে আবার উঠের থেকে নেমে ঘরে চলে যায় কিন্তু মদিনার বুকে দুইজন আল্লাহর বান্দা আম্মা যান আয়সার নামে বদনাম সরাইল কয় নবীর স্ত্রী আয়সা সপনের সঙ্গে বুঝি ভালো সম্পর্ক ছিল এই জন্য প্রতিমধ্যে নেমে তারপর ওই যে দেখো সপনের সঙ্গে উটের পিটে সরে মদিনায় ঢুকছে পুরা মদিনার মধ্যে বদনাম সরি আল্লাহর আল্লাহর কানের যখন আওয়াজটা চলে গেল নবী আয়সার সঙ্গে আর কথা বলে না শুধু ঘরের মধ্যে যায় আর বলে আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন শুধু এতটুকুই বলেন আম্মা যান আয়সা বলে নবী আর কোনো কথা আমার সঙ্গে বলে না আগে নবী কত আমাকে ভালোবাসত এখন আর নবী আমাকে এমন ভালোবাসে না নবী বাহির থেকে আয়সা আমাকে সালাম দিয়ে বলেন আয়সা তুমি কেমন আছো আর আমাকে কিছুই নবীজি বলেন না এমন করে করে পনেরো দিন পার হয়ে গেল আম্মা জান আয়সা সেও তো কিছু জানে না যে কি হয়েছে কিছুই বলতে পারে না তবে আম্মা জান আয়সা যে খাদেমা ছিল খাদেমা একদিন বলে তার সন্তানকে বলে ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক আম্মা জান আয়সা বলে ও খাদিমা তুমি কেন তোমার সন্তানকে বরদোয়া দাও কারো কোনো মা তো কোনো দিন সন্তানকে বরদোয়া দিতে পারে না তুমি কেন তোমার সন্তানকে বরদোয়া দাও এমন সময় খাদিমা ডাক দেয়া বলেন ওরে আয়সা আপনি তো জানেন না বলে কি হইছে বল মদিনার বুকে তো সবাই আপনার বদনাম সরাইয়া দিছে তার মধ্য হইতে আমার সন্তান আপনার নামে বদনাম এই জন্য আমার সন্তানকে আমি বদ্ধ দিলাম কি বদনাম সরাইছে বলো এমন সময় ওই খাদেমা ডাক দিয়া বলে আপনি যে সঙ্গে উটের পিঠে সইরে আসছেন মদিনার লোকেরা বলে আপনি নাকি সফওয়ানেনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আম্মাজান আয়েশা বলে আস্তাগফিরুল্লাহ আমি তো কিছুই জানি না আম্মাজান আয়েশা চিন্তা করলো এই জন্যই বুঝি নবী আমার সঙ্গে তেমন একটা কথা বলে না নবী আবার যখন ঘরে চলে আসলো আম্মাজান আয়েশা নবীর সামনে দাঁড়ালো ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি একটু অনুমতি দেন আমি আমার বাবার বাড়ি যেতে চাই আল্লাহর নবী বলে ও চলে যাও অনুমতি দিলাম আম্মা জান আয়েশা বলেন আমি আমার বাবার বাড়ি চলে গেলাম আমি আমার বাবার ঘরের মধ্যে ডাকার পর নজর করে দেখতে পাই আমার বাবা আবু বকর উপরে বসে কোরআন তেলাওয়াত করতেছে আর আমার আম্মা জান নিচে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে আমি যাই আমার মাকে বললাম মা এমন একটা বিষয় মদিনার লোকেরা আমার নামে বদনাম ছড়াইলো আমার নাকি স্বপ্নের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আপনার কি মতামত আপনি পেশ করেন আম্মা জানের মা ডাক দিয়া বলো আয়সা তুমি কোনো চিন্তা করো না কারণ তুমি হইলে একটা সুন্দরী নারী তোমার নামে মানুষ বদনাম সরাতে পারে এটাই স্বাভাবিক আম্মা জান আয়সা বলে আমার বাবাকে জিজ্ঞেস করলাম আব্বা আমার নবী তো আমার উপর করেছে তবে মদিনার দুইজন ব্যক্তি আমার নামে বদনাম ছরাইলো আপনার আমার উপর কেমন ধারণা বলেন আবু বক্কার বললে মা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো আম্মা যেন আয়েশা বলেন আমি আমার বিছানার মধ্যে যাইয়া শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি আর বিচারটা আল্লাহর কাছে দিলাম কারণ আমি তো কোনো অপরাধ করি নাই কোনো অন্যায় করি নাই আমি দোষী না না দোষী একমাত্র আল্লাহ জানের একটা মা যখন পুরা হয়ে গেল মায়ার নবী আর ওই আবু ভোগ করির বাড়ির চলে যায় আম্মাজা নাইসা কেটাক দিয়া বলে আয়সা তুমি কি করেছো আল্লাহই তো ভালো জানে তবে বলো তুমি দোষী কিনা তুমি বলো যদি দোষী হয়ে থাকো আল্লাহর কাছে ত করো আম্মা জানা আইসা চোখের পানে ছেড়ে দিয়া বলে অনমী আমার আমি যদি এখন বলি আমার কোনো দোষ নাই আপনি কথাটা বিশ্বাস করতে বড় কষ্ট হয়ে যাবে আর যদি বলি হা দোষ আমার ছিল তাহলে তো আরো আগে বিচার করবেন তাহলে আমি কিছুই বলবো না আমার মালিকের কাছে বিচার দিলাম আমার আল্লাহর কাছে দিয়া রাখলাম আমার আল্লাহ তালা ফয়সালা দিবেন আমি আয়সা কিছুই বলতে পারবো না এই কথা বলার পর একের পর এক সঙ্গে সঙ্গে দশটা আয়াত নাজিল হয়ে গেল আর বলে পয় আপনি আয়শার ব্যাপারে কোনো মন্তব্য করবেন না বরং আয়সা যে পবিত্র আমি আল্লাহই ঘোষণা করে দিলাম স্বামীর খেদমত করার কারণে জান্নাতের নিয়ে হয়ে গেছে যে আলির খেদমত করার কারণে আল্লাহ তালা জান্নাতের সরদারণী বানিয়ে দিয়েছে এরপর তর্তরের অন্তরে মাগো তুমিও স্বামীর খেদমত করবা পাঁচ সত্য নামাজ আদায় করবা রমজান মাসের রোজা রাখবা স্বামীর হক আদায় করবা আল্লাহর নবী জানায় কামতর ময়দানে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে তবে আমাদের ঘরেই দেখা যাচ্ছে কি বেশি অশান্তি কই কেন কই হুজুর একটু দোয়া করেন কয় কয় বৌটা তেমন একটা ভালো ভরে নাই ঘরের মধ্যে শান্তি নেই বিবি কথা শুনে না এমনকি সন্তান কথা শুনে না কেমন করে কথা শুনপুরি যুবক তুমিও যদি দিনদার মেয়ে দেইকা বিয়া করতা তুমি যদি মাথায় কাগর বুকে অন্য এমন দেখে বিয়া করতা তোমার শান্তির জন্য আর মাজারে যাওয়া লাগত না শান্তির জন্য আর মিলাদ পরান লাগত না অটোমেটিক ভাবে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইত আল্লাহর পয়গম্বর সুলাইমান বিবাহ করবে রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দেয় আল্লাহ পায়গম্বর সুলাইমান বিবাহ করবে তবে আল্লাহ পায়গম্বর সুলাইমানকে তামাম রাজ্যের বাসায় দান করেছে সুলাইমান নবী ঘোষণা দেওয়ার পর কয় কেমন মেয়ে বিবাহ করবে কয় চার গুণওয়ালা মেয়ে বিবাহ করবে যে মেয়েটার মধ্যে চারটা গুণ থাকবে তাকে সুলাইমান পায়গম্বর বিবাহ করবে তবে আমরাও যদি চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারি আর কোনোদিন ঘরের মধ্যে অশান্তি আসবে না রে ভাই চারটা গুণ বলি শেষ করব কেমন চারটা গুণ মেয়ে বিবাহ করবে আরে যুবক তুমিও যদি মানে মতো চার গুণওয়ালা মেয়ে বিবাহ করো তোমার কোনো চিন্তা লাগবে না তোমার ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকবে এমন চারটা গুণ দেখে তারপর মেয়েদের কি বিবাহ করবেন আমরা তো টাকাওয়ালা দেখে বিয়া করি ও নবীর সুলাইমান নবী ঘোষণা দেয়া দেয় চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায় তবে দুই গুণওয়ালা মেয়ে পাওয়া যায় তিন গুণওয়ালা মেয়ে পাওয়া যায় চার গুণওয়ালা মেয়ে পায় না সুলাইমান বিবাহ করে না রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল ওই রাজ্যের মধ্যে একটা জেলে ছিল নদীর মধ্যে মাছ ধরে জীবন চালাইতো সংবাদটা জেলের কানের মধ্যেও চলে গেল জেলে চিন্তা করলো আল্লাহ না আমাকে যে সুন্দরীর উপশি একটা মেদান করেছে আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ চারোটা গুণ দান করেছে আমি সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব দিব আমার আর নদীর মধ্যে মাছ ধরা লাগবে না যদি আমার মেয়েটা সোলাইমানের কাছে বিয়া দিতে পারি জেলে চিন্তা করে বাড়ি চলে গেল বিবির সঙ্গে পরামর্শ করল রে বিবি এই রাজ্যের বাসা সোলাইমান তাকে কোনো দিন দেখলাম না তবে চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায় আমার মেয়েটার মধ্যে আল্লাহ চারোটা গুণ দান করেছে এরে বিবি তুমি যদি অনুমতি দাও আমার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে সোলাইমানের কাছে যাই

ইমানকে আল্লাহ নবু অতি দান করেছেন আমরা তো বড় গরিব এটা দিন মেনে নিবে না যখন মেয়ের কানের মধ্যে কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইবো যে আল্লাহ সোলাইমানকে টাকার মালিক বানাইল ওই আল্লাহ যদি চাই ইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সোলাইমানের বিবি হিসাবে কবুল করে নিতে পারে আমি বিয়ার আর প্রস্তাবটা পাঠাইব আমি একটা চিঠি লে লেখা সোলাই কাছে বিয়ের প্রস্তাব পাঠায় আর বললো কয়েক সোলাই ইমান আপনি চারগুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন আল্লাহ আমার মধ্যে চারোটা আগুন দান করেছে তবে আমার বাবাই বড় গরিব মানুষ নদীর মধ্যে মাছ ধর জীবনটা চালায় তবে চারোটা আগুন আল্লাহ তাআলা আমার মধ্যে দান করেছে সোলাইমান ইমান মন্ত্রী সভা নিয়ে বসে গেল কয় দেখ এই মেয়েটার বাড়ি নাও পেয়েছি আপনি কি চিঠির নিচে কি লেখা আছে কি দেখছেন কয়ে না কি লেখা আছে বলো মন্ত্রীর দ্বারাইয়া বলে বাসা মহারাজ এই মেয়েটা তো একটা জেলের মেয়ে গরিবের মেয়ে কেন আপনি একটা গরিবের মেয়ে বিবাহ করবে আল্লাহ তো আপনাকে টাকার মালিক বানাইছে আল্লাহ তো আপনাকে নবুয়তি দান করেছে আপনি একটা জেলের মেয়েকে আপনি কেন বিবাহ করবেন এটা কোনো দিন হতে পারে না সুলাইমান পয়গম্বর চিন্তা করলো আসল তো কথা সত্য গরম মেজাজ নিয়ে জিডিটা টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইলো আল্লাহর কাছে কাজটা বড় পছন্দ হয়ে যায় আল্লাহ বলেন পয়গম্বর আপনি কেমন মনের মধ্যে এমন বাপটা চলে আস আপনাকে ক্ষমতা দান আমি গরিব বানাই তবে কেন আপনার মধ্যে এমন বাপটা চলে আসলো আল্লাহ তা পরীক্ষা ওই সোলাইমান নবীর উপর শুরু হয়ে গেল কেমন পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ তালা বলো পয়গম্বর আপনাকে যে একটা আংটি দিয়েছি মর্যাদা এক এক নবীকে তো এক একটা মর্যাদা দান করেছে সোলাইমান নবী হাতের আংটিটা হলো মর্যাদা আল্লাহ বলেন পয়গম্বর এই আংটি নিয়ে আপনি বাথরুমে যেতে পারবেন না আল্লাহ বিশেষ বিশেষ কিছু শর্ত লাগাইল এই আংটি নিয়ে আপনি যেতে পারবেন না আংটিটা মর্যাদা দেওয়ার কারণে জিন এবং পরী সমস্ত দেও পরি এমনকি গর্তের পিপিলিকা সব কিছু সোলাই নবীর কথা চলত বা সোলাই মা দাদে মুলকো সরওয়ারি শুধুমতে আল্লাহ তাহলে কিছু শর্ত লাগাইয়া আছে

দুনিয়ার জমিনে সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নাও দুনিয়ার টাকা পয়সার লোভে সুলাইমান কি বিবাহ করতে চাই না ও দয়ার আল্লাহ তবে কিয়ামতের ময়দানে আমি যেন নবীর বিবি হিসাবে হাসরের ময়দানে দাঁড়াতে পারি ও পর্দার অন্তরে মাগো তোমার ভিতরে যদি এমন খেয়াল থাকে গো মা আমি একজন কোরআনের হাফেজের মা হইয়া আল্লাহর দরবারে দাঁড়াইব আমি একজন আলেমের মা হইয়া হাসরে ময়দানে উঠব পয়গম্বর জানাইয়া দেয়। কোরআনের হাফেজ আলেমের মা বাবাকে আল্লাহ তালা হাসরে ময়দানে নূরের টুপি পরাইয়া তারপরে উঠাবে তুমিও চিন্তা করো আজকে একজন আলেমের বিবি হইব কেয়ামতের ময়দানে আলেমের বিবি হইয়া হাসুর ময়দানে উঠব এর নবীর উম্মতের তাল আল্লাহ তালা সোলাই মানে আংটির মধ্যে শর্ত লাগাইয়া দিলো তার মধ্যে একটা শর্ত হল পায়গম্ব আংটি নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না সোলাই মান পায়গম্বর একজন বিশ্বস্ত খাদেম রেখে দেয় যখন কোথাও যাইতো এই খাদেমের হাতের মধ্যে আংটি দিয়া যাইতো কিন্তু রাজ্যের মধ্যে একটা চালাক শয়তান জিন চিন্তা করলো কেমন করে আংটিটা চুরি করা যায় সোলাইমান নবীর আংটি